বিএনবিডি স্টুডিও আমার ইউটিউব চ্যানেল এবং আমি মেহেদী হাসান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ডিয়ার সাবস্ক্রাইবার, আমার স্ক্রিনে যে শার্টের প্যাটার্নটি দেখতে পাচ্ছেন, এই শার্টের প্যাটার্নটি আমি তৈরি করে ভিডিওটিকে অলরেডি আপলোড করেছি। আজকে এই শার্টের প্যাটার্নটিকে আমি গ্রেডিং করব। তো এ হলো আমার মেজারমেন্ট শিট। তো এখানে দেখতে পাচ্ছেন মেন মেন মেজারমেন্টগুলো এখানে দেওয়া আছে, যেমন চেস্ট লেন্থ, স্লিপ এবং শোল্ডার। এই মেজারমেন্টগুলো ফলো করেই কিন্তু এই শার্টের প্যাটার্নটি আমি তৈরি করেছিলাম। আজকে এই মেজারমেন্টগুলো ফলো করেই এই শার্টটিকে গ্রেডিং করব, বাকি গ্রেডিংগুলোকে আমি নিজে থেকেই করব। তো প্রিয় হবার, এ হলো আমার প্যাটার্ন। এই প্যাটার্নটিকেই আজকে আমি গ্রেডিং করব। মেন পয়েন্ট এর মেজারমেন্ট গ্রেডিংগুলো একটু দেখে নেই। তো এখানটি হলো চেস্ট 104, 108, 112, 118, 20, 24 এবং 28। অর্থাৎ প্রিয় হবার প্রতিটি সাইজ অনুযায়ী 4 সেম করে গ্রেডিং আছে। তো এখানে যখন 4 সেম গ্রেডিং আছে, ফ্রন্ট এবং ব্যাক দুটি পার্ট এবং দুটি পার্টের 4টি সাইড, অর্থাৎ ফ্রন্টের লেফট এবং রাইট, ব্যাগের লেফট এবং রাইটে 1 সেম করে গ্রেডিং হবে। আর লেন্থ গ্রেডিং 72 সেম, 74 সেম, অর্থাৎ 2 সেম করে, অর্থাৎ লেন্থে গ্রেডিং হবে 2 সেম। এরপর হলো তো স্লিপ। তো স্লিপের গ্রেডিংগুলো দেখতে পাচ্ছেন এখানে 1.5 সেম করে গ্রেডিং আছে। এবং শোল্ডারের গ্রেডিংগুলো যদি আমরা দেখি তাহলে এখানে আছে 46 হাফ, 47 ফোর, 48 সিক্স, 49 এইট, অর্থাৎ 1.2 মিলি। তো প্রত্যেক সাইডে আমার গ্রেডিং হবে 0.6। এছাড়া প্রিয় ডপার, আমি আর্ম হোল ডপের গ্রেডিং দেবো 2 সুতা। তো প্রিয় ডপার, আমি মডারিসে চলে আসলাম। এখান থেকে আমি এই ফ্রন্ট পার্টটিকে সিলেকশন করলাম এবং এটিকে আমি প্রথম গ্রেডিং করব। আমি এখান থেকে প্যারামিটারটি চেক করে নেই। প্যারামিটার এখান থেকে লেন্থ ইউনিট এবং সিম সিলেকশন করাই আছে। এবার আমি এই পিসটিকে প্রথমে গ্রেডিং করব। F9 চাপলাম তো দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে। এবার এটিকে আমি গ্রেডিং করব। আমি F6 থেকে কন্ট্রোল সিলেকশন করলাম, আর্মহোলের পয়েন্ট সিলেকশন করলাম। আমি উইথের গ্রেডিং দিব -1, আর্মহোলের ড্রপ দিলাম -0.5, আমি শোল্ডারের গ্রেডিংটি দিব এখানে -0.6, এখানে দেব আমি -0.1, এখানে গ্রেডিং দেব 1 সুতা বা -0.25, অর্থাৎ 2.5 মিলি। এখানে দেব -0.25, আমি এখানে গ্রেডিং দিব -2, অর্থাৎ 2 সিএম। লিটো এক্সিলেশন করলাম এবং লেন্থের গ্রেডিংটি এখান থেকে এখানে দিয়ে দিলাম। আমি গ্যাপ সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে ক্লিক করে দিলাম। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার বডির গ্রেডিংটি হয়ে গেছে। এবার পকেট গ্রেডিং করতে হবে। আমি কন্ট্রোল দিয়ে প্রথমে লেন্থের দিকে পজিশন গ্রেডিং করব। আমি যে কাজটি করব পুরো পকেটটিকে সিলেকশন করব। ডিট এক্স দিয়ে আর্মহোল পজিশনের এই গ্রেডিংটি আমি এখানে দিয়ে দেব। এবার আমি উইথের দিকে এই পয়েন্টগুলোকে সিলেকশন করলাম এবং ডিট। তো প্রিয় ডপার, আমি এখান থেকে কন্ট্রোল দিয়ে এখানে হাফ সেম গ্রেডিং দেব -0.5। এবার আমি এগুলিকে সিলেকশন করলাম, ওয়াই দিয়ে এখান থেকে এখানে দিলাম, এগুলিকেও সিলেকশন করলাম, এখান থেকে এখানে দিলাম। আমি যে কাজটি করব, গ্যাপ সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে গ্যাপ দিলাম। এই মিডিলের এই পয়েন্টগুলোকে জাস্ট ফ্রি গ্রেডিং করার জন্য। এবার কিন্তু ওকে।
এবার আমাকে পকেটের গ্রেডিং দিতে হবে। আমি শুধু পজিশন গ্রেডিং দিয়েছি, আমাকে পকেটের গ্রেডিং দিতে হবে। আমি যদি গ্রেডিংটিকে জিরো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটু এলোমেলো মনে হচ্ছে, অর্থাৎ এ পয়েন্টে গ্রেডিংটি দেওয়া হয়নি। আমি ইকুইড সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে দিলাম। আমি এখান থেকে এখানে দিলাম, তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু হয়ে গেছে। প্রিয় ডপার দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে আমার শুধুমাত্র পজিশন গ্রেডিংগুলো হয়েছে। এবার আমি পকেট গ্রেডিং করব। আমি প্যাকিং করলাম এ পয়েন্টে, কন্ট্রোল সিলেকশন করলাম, এখানে আমি গ্রেডিং দিব, আমি এখানে গ্রেডিং দিব -0.5, এখানে দিব -0.5, এখানে দিব -0.5, অর্থাৎ দুটি দুটি করে আমি গ্রেডিং দিলাম। আমি এখান থেকে এখানে দিব, এখান থেকে এখানে দিব, এখান থেকে এখানে দিব, এখান থেকে এখানে দিব। তো প্রিয় ডপার এইভাবে একটা একটি করে দিয়ে আমি সময় নষ্ট করব না, আমরা একটি পয়েন্টে গ্রেডিং দেওয়ার পর এভাবে সিলেকশন করব আর কপি করে দিব। এবার লেন্থের দিকে আমার গ্রেডিংটি হয়েছে, আমি উইথের দিকে গ্রেডিং করব। আমি এখানে ক্লিক করলাম এবং একইভাবে -0.5, এখানে -0.5, এখানে -0.5, আমি রিটুয়াই সিলেকশন করলাম এবং এ পয়েন্টটি সিলেকশন করলাম, এখান থেকে এখানে দিয়ে দিলাম। আর এ পজিশনে যেহেতু আমার মিডিয়াল সাইড, এখানে কোনো গ্রেডিং নেই। আমি এখান থেকে এই গ্রেডিংটি এখানে দিয়ে দিলাম। তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আমার গ্রেডিংগুলো ওকে। এবার আমি এখান থেকে প্যাকিংটি ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার পকেটে কিন্তু সুন্দর একটি গ্রেডিং হয়েছে, সে সাথে আমার ফ্রন্ট পার্টের এই গ্রেডিংটি ওকে। আমি যে বাটনটি প্রেস করলাম, এবার আমি এখান থেকে এই পিসটিকে গ্রেডিং করব। এবার এখান থেকে এটি হলো আমার ফ্রন্ট পার্ট। আমি এই দুটি পিসকে একটি আলাদা পেজে নিয়ে যাব। প্রিয় ডপার এই পিসটিকে আমার ঘুরিয়ে নিতে হবে। আমি ইকুইড সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে এটি সিলেকশন করলাম এবং রিট্রো এক্স দিয়ে ওকে। ইকুইড সিলেকশন করলাম এখান থেকে এখানে, এই হলো শোল্ডার, এই হলো নেক, এখান থেকে এখানে গ্যাপ দিলাম, এখান থেকেও গ্যাপ দিলাম। তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি কিন্তু গ্রেডিং হয়ে গেছে। আমি এটিকে সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে দিয়ে দিলাম। আমার এই ফন্টের প্যাটার্নটি কিন্তু ওকে। আমি আগের পেজে ফিরে গেলাম। এটি হলো আমার ফন্ট প্লাকেট। তো আমার লেন্থের গ্রেডিংটি আছে 2 cm -2, F9, এটিকে সিলেকশন করলাম ওকে, এটিকে সিলেকশন করলাম, এখানে 100টা গ্রেডিং। একশোটা নাই, 2.5 মিলি। তো প্রিয় ডপার আমার পকেট ফন্ট এগুলো গ্রেডিং হয়ে গেছে। এবার আমাকে যে কাজটি করতে হবে, ইওকে এবং কলার গ্রেডিং করতে হবে। তো এটি হলো আমার স্লিপ, আমি স্লিপের গ্রেডিংটা আগে দেব। আমি এখান থেকে এখানে গ্রেডিং করব 0.25। আমি গ্রেডিং শো করলাম,
এখানে গেডিং দেব -0.25 25 নয় আমি দেব -0.1 x দিয়ে এখান থেকে এখানে দেব আমি উইথে গেডিং দেব 0.75 -0.75 গ্যাপ সিলেকশন করলাম এবং এখান থেকে গ্যাপ দিব এটি হলো আমার লেন্থ মাইনাস তো আমার টোটাল গেট হবে টোটাল গেটিং হবে 1.5 সেম এর মধ্যে 0.25 উপরে দিয়েছি বাকি থাকে -1.25 আমি পুরোটিকে সিলেকশন করলাম এখানে ডাবল ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি প্যাকিং দিয়ে এখানে প্যাকিং করব আমি এটিকে বড় করে নিলাম কন্ট্রোল দিয়ে এখানে 0.5 এখানে 0.5 এবং এখানে দিলাম 0.5 ডিটু সিলেকশন করলাম এখান থেকে এখানে এখান থেকে এখানে এবং এখানে সিলেকশন করে এখান থেকে এখানে দিলাম প্রিয়টা দেখতে পাচ্ছেন গেডিংগুলো হয়ে গেছে এবার আমি প্যাক সেল দিলাম এবার আমাকে স্লিপটিকে আর্মহোলের সাথে মিট করতে হবে আমি পেশিটতে ওপেন করলাম এগুলোকে ইন্টি করে দিলাম এটি হলো আমার ফন্ট আমি সাইজ সিলেকশন করলাম লেন্থ সিলেকশন করলাম এবং এখান থেকে এটি হলো ফন্ট এরপর আমাকে ব্যাক নিতে হবে এখান থেকে হলো ব্যাক বডি এবং ব্যাক ইও অ্যাকুমুলেশন এবার আমাকে এখান থেকে স্লিপ নিতে হবে এ হলো আমার স্লিপ আমার লেন্থ এখানে আছে 55 এখানে 56 57 58 59 60 61 62 61 62 64 62 এবং 66 প্রিয়ড আপা দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গায় আমার স্লিপ কিন্তু একটু করে বেশি আছে অর্থাৎ আমার গিডিংগুলো ওকে তো এখানেও দেখতে পাচ্ছেন 1.7 এবং এখান থেকে এখানে একটু বেশি আছে যেহেতু এটি স্লিপ সুতরাং আমার প্যাটার্নগুলো ওকে এবার আমি এখান থেকে এখানে গেডিং দিব 0.25 তো 0.25 নয় আমি দেব এখানে 0.5 আমি নিচেও দেব 0.5 এই এক্সএম গেডিং আমি কাপের মধ্যে দিয়ে দেবো এখানে দিব আমি -1 আমি গেডিং শো করলাম এখান থেকে এখানে দিলাম এখান থেকে এখানে দিলাম এখান থেকে এখানে দিলাম প্রিয়টা দেখতে পাচ্ছেন আমার কাপের গেডিং হয়ে গেছে এবারে এখান থেকে কলার বাদ আছে আমি যে কাজটি করব এখান থেকে যাব এখানে স্প্রেডশিট এগুলোকে ইন্টি করে দিলাম লেন্থ সিলেকশন করলাম
সাইজ সিলেকশন করাই আছে, এখান থেকে এটি হলো আমার ব্যাগ, আমি হাফ ব্যাগ নিয়েছি, এবার এখান থেকে হাফ প্যান্ট, সেই সাথে আমাকে প্লাকেট নিতে হবে, আমার প্লাকেটটি হবে এখান থেকে এ পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন 0.63, আমি কলারের মধ্যে গেডিং দিব 0.63, আমি এটিকে সিলেকশন করলাম, গেডিং শো করলাম, কন্ট্রোল সিলেকশন করলাম এবং এখান থেকে 0.63, সরি, আমাকে লেন্থের দিকে দিতে হবে, অর্থাৎ এখানে 0.63। ইকুইট দিয়ে এখান থেকে এ পাশে দেব, ওয়াই সিন দিয়ে এটিকে ঘুরিয়ে দিলাম, গ্যাপ দিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো প্রিয় ব্যাপার, আমার ব্যানের গ্রেডিংটি কিন্তু হয়ে গেছে। আমি যদি এখান থেকে এই হাফ মেজারমেন্টটি শো করি, পঁচিশ সাত, ছাব্বিশ ছয়, সাতাইশ। তো প্রিয় ব্যাপার, এখানে আমার কলারটি হাফ সেম বেশি আছে, তো আমি এটিকে ওকে ধরে নিলাম। আমি এই অংশটি সিলেকশন করলাম, এখান থেকে এটিকে এখানে দিয়ে দিলাম, গ্যাপ সিলেকশন করলাম, এখান থেকে এখানে গ্যাপ করলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে। এবার আমি এই অংশটিকে সিলেকশন করে একটু বড় করে নিলাম, আমি এটিকে সিলেকশন করলাম এবং রিট টু এক্স দিয়ে এখান থেকে দিব এখানে এবং এখান থেকে এখানে দিব। আমি গেটিং শো করলাম, তো দেখতে পাচ্ছেন গেটিং হয়ে গেছে। এবার আমি এখান থেকে ব্যাক পার্টটিকে গেটিং করব, আমি এটিকে মেরি করব এখানে, এবার আমি এই পিসটিকে কপি করব, এই দুটিকে ডিলিট করে দিলাম, আমি এই পিসটি গেরিং করব, আমি এটিকে সহ বড় করে নিলাম, আমি গেটিং শো করলাম, F6 থেকে ইকুইট সিলেকশন করলাম, আমি এখান থেকে দিয়ে দেবো এখানে, এখান থেকে দিয়ে দিব এখানে, এখান থেকে দিব এখানে, নেক থেকে দিব নেক পজিশনে। আমি এই অংশটি বড় করে নিলাম, গ্যাপ সিলেকশন করে এখান থেকে এখানে গ্যাপ দিলাম, এখান থেকে এখানে গ্যাপ দিলাম, কন্ট্রোল সিলেকশন করে এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে, এখানে আমি গ্রেডিং দেব 1.4 না 100 টা গ্রেডিং দেব, -0.125। তো সরি, এখানে আমি ইঞ্চের মাপে কাজ করি না, আমি সিএম এ -0.5, আমি হাফ সিএম গ্রেডিং দিলাম, আমি গ্রেডিংটি দিব এ পয়েন্টে -0.5। আমি পুরো অংশটি সিলেকশন করব,
ডিটো এক্স দিয়ে এ পয়েন্টে ডাবল ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার গেরিংটি হয়ে গেছে। এবার আমি যে কাজটি করব, ইকুইড সিলেকশন করলাম, এখান থেকে গেরিংটি এ পাশে দিয়ে দিলাম, এক্স ইন দিয়ে ঘুরিয়ে দিলাম, এ পয়েন্ট দুটি সিলেকশন করলাম, ডিটো ওয়াই দিয়ে এখান থেকে এখানে দিয়ে দিলাম, এই দুটি সিলেকশন করলাম, রিট্রো এক্স দিয়ে এখান থেকে দিয়ে দিলাম, এবং গ্যাপও দিয়ে এই দুটি পয়েন্টে গ্যাপও দিলাম। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ব্যাক পার্টের প্যাটার্নটি কিন্তু অলরেডি গ্রেডিং হয়ে গেছে, তো শোল্ডার পজিশনে গ্রেডিং করা হয়নি। আমি যে কাজটি করব, ইকুইড দিয়ে এখান থেকে এখানে দেব, এক্সিন দিয়ে ঘুরিয়ে দিব, গ্যাপ দিয়ে এখান থেকে এখানে আমি এটিকে সিলেকশন করলাম, আবার এই গ্রেডিংটিকে দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ব্যাক পার্টটি কিন্তু ওকে। আমি এটিকে এখানে দিয়ে দিলাম, এটিকে ঘুরিয়ে দিলাম, গ্যাপ সিলেকশন করলাম এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ব্যাক পার্টের প্যাটার্নটি ওকে। আমি এখান থেকে, এ হলো আমার ইয়োক এবং এটি হলো আমার বডি। আমি এই দুটিকে বড় করে নিলাম। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ইয়োকটি ওকে এবং এটি হলো বডি। আমি ওয়াই দিয়ে এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখানে দিলাম, আমার টেকিনের কোনো গেটিং হবে না। আমি মিডলের এই পয়েন্টগুলো ডিলিট করে দিলাম, আমি এক্স দিয়ে এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখানে দিলাম। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ইয়োক এবং বডি কিন্তু ওকে। এবার আমি F4 থেকে অ্যাক্সেন্স ডাটা সিলেকশন করলাম এবং এটিকে ডিভোর্স করে নিলাম। অ্যাক্সেন্স ডাটা দিয়ে এটি হলো ব্যাক, এটি হলো ইয়োক, আমি এ দুটিকে ডিলিট করে দিলাম। এখান থেকে লেভেল প্যাসেটি গেরিং এর প্রয়োজন নেই, এটি হলো প্লাকেট। আমি স্লিপ সহ এটিকে বড় করলাম। হ্যাঙ্গার লুপে গেটিং এর প্রয়োজন নেই, আমি স্লিপটিকে বড় করে নিলাম, গেটিংটি অফ করে দিলাম, সিম সিলেকশন করলাম, এই লাইনটিকে সিলেকশন করলাম এবং এটিকে বের করে দিলাম। অ্যাক্সেস ডাটা দিয়ে আমি এটিকে অ্যাক্সেস করে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। স্লিপ, গ্যাম্বল এবং প্লাকেট, আমি এই অংশটি সিলেক্ট করলাম, এটিকে সিলেকশন করলাম এবং রিট্রো এক্স দিয়ে এখান থেকে এখানে। তো প্রিয়টা দেখতে পাচ্ছেন আমার সমস্ত প্যাটার্নগুলো ওকে। এবার আমি প্যাটার্নটিকে আবারও সেভ করি, ফাইল সেভ কন্টিনিউ। এবার যদি আমি পিসগুলোকে মেরি করি, এই পিসটিকে আমি ঘুরিয়ে দিব। আমি পিসগুলোকে একবার মেরি করব, আমি মেরি সিলেকশন করলাম, এটিকে মেরি করব এখানে, এটিকে মেরি করব এপাশে, ইয়োকটিকে এখানে মেরি করতে হবে। আমি হোম বাটনটি প্রেস করে বড় করলাম। তো ব্যাপার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রেডিং এর মধ্যে একটু অন্যরকম মনে হচ্ছে। আমি যদি এই অংশটি বড় করি গ্রেডিং, তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন এখান থেকে ফন পার্টের নিচের দিকে। তো প্রিয় ব্যাপার, এটি হওয়ার কারণ হলো আমার মিডলে টেকিনের কারণে এই সাইডগুলোকে বড় করে দেওয়া হয়েছে, সেখানে এরম হয়েছে। আমি যখন এখানে টেকিন দিব তখন এগুলোকে ঠিক এক জায়গায় এসে মিলে যাবে। আমি আবারও সেভ করলাম এবং কন্ট্রোল ও সেভে অন করলাম। তো প্রিয় দর্শক, রাত অনেক, চোখে ঘুম থাকার কারণে হয়তো স্লিপ এবং কলারের গ্রেডিংগুলোকে আপনাদেরকে সঠিকভাবে ক্লিয়ার করতে পারিনি। তো প্রিয় দর্শক, এই স্লিপ এবং কলারের গেটিং এবং কিভাবে কলারের সাথে এবং আলফোনের সাথে মিট করবেন তা নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব।
আর ভিডিওটিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিবেন। সে সাথে ভিডিওতে কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে বা কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রিয় ডাপার, এর সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম। আবারও নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।